আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। করোনার জন্য থমকেছিল চলচ্চিত্র নির্মাণ। বাংলা ইন্ডাস্ট্রির শীর্ষনায়ক শাকিব খানও লকডাউনের এই সময়ে নতুন কোনো ছবিতে অভিনয় করেননি। দীর্ঘ 5 মাসের বিরতি কাটিয়ে কিং খান এবার শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন। অনন্য মামুন পরিচালিত নবাব LLB ছবির শুটিংয়ে অংশ নেবেন এই সুপারস্টার। তার সাথে অভিনয় করবেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এছাড়াও নির্মাতা অনন্য মামুন একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। মেইন চমক হিসেবে রয়েছে নতুন একজন ভিলেন, যাকে দেখেই মনে হয়েছে তামিল তেলুগু ইন্ডাস্ট্রির ভিলেন, কিন্তু তিনি আসলে বাংলাদেশের একজন মডেল। ওনার নাম লুৎফর রহমান খান ওরফে LR খান সীমান্ত। র‍্যাম্পশো, ফটোশুট, বিলবোর্ডের মডেলিং কিংবা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন তিনি, কিন্তু মূলত টার্গেট ছিল সিনেমা। চেয়েছিলেন সিনেমার ভিলেন হতে, সেই স্বপ্ন সত্যি হয়ে ধরা দিচ্ছে। তিনি হচ্ছেন নির্মিতব্য নবাব LLB ছবির ভিলেন। পরিচালক অনন্য মামুন জানিয়েছেন LR খান সীমান্ত হবেন এই ছবির ভিলেন। এর আগে সীমান্তকে তার সাইকো ছবিতে নিয়ে কাজ করে স্বাচ্ছন্দ্য পেয়েছেন, তাই নতুন করে আবারও নবাব LLB তে নিচ্ছেন তাকে। মামুন বলেন LR সীমান্তের চরিত্রটি এই ছবিতে অনেক গুরুত্বপূর্ণ। ফেসবুকে পরিচালকের এমন ঘোষণার পর LR সীমান্তর কিছু ছবি রীতিমতো ভাইরাল হয়ে যায়। সুটাম দেহ, উচ্চতায় 6 ফুট, লুক সব কিছু দেখে কেউ কেউ মনে করেছেন LR সীমান্ত যেন তামিল ছবির ভিলেন। সেলিব্রিটি প্রোডাকশনের ব্যানারে আসন্ন শারদীয় উৎসবকে টার্গেট করে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ভিলেন সীমান্তকে আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন।